হাই রোডের উপরে সালিমার কোম্পানি আছে, সালিমার মুরগির মাংসর কোম্পানি, তারা এরকম দেখছেন এগুলো চেন ঝুলে আছে, আছে না নাই? এরকম ভাবে চেন ঝুলে আছে, এক একটা চেনে একটা করে মুরগি ঝুলে আছে, সেই মুরগিগুলো চলে যাচ্ছে। দুজন টুপিওয়ালা মোলবি দাঁড় করিয়ে রেখেছে, আমাদের মতো দাড়ি রেখেছে, মাথায় টুপি পাঞ্জাবি পরে আছে, তাদেরকে বেতন দিয়ে রেখেছে। অথচ আমি দেখলাম তারা সার্টিফিকেট নিয়ে জমা দিয়েছে কোম্পানিকে যে আমরা মোলবি। সার্টিফিকেট কি আপনাকে বলে দিই, আমাদের দেশে ইমাম ভাতা হয়েছে না হয়নি? সরকারে ইমাম ভাতা হয়েছে, এমন লোক আছে মোলবি লয় তাকে মোলবি সার্টিফিকেট জমা দিতে বলেছে। অনেক মাদ্রাসাওয়ালা লিখে দিয়ে দিয়েছে আমার মাদ্রাসা থেকে মোলবি হয়েছে, ঠিক কি না? মিথ্যা কথা, মিথ্যা। তো ওই রকম করাপশন, সেই ছেলে দুটো দাঁড়িয়ে আছে, চেনেতে মুরগি ঝুলে চলে যাচ্ছে, প্রথমেই একটা কারেন্টের ঝটকা মারছে সেই মুরগিকে, মুরগি জব্দ হয়ে যাচ্ছে, পরের ক্ষণে পরের চেনেতে গিয়ে তার গলাটা ব্লেডে কাটা যাচ্ছে, তার পরেতে গিয়ে মুরগিটা ছিলে যাচ্ছে, তার পরেতে মুরগির চারখান্ডা হয়ে বুকটা একদিকে, রান্থান একদিকে গিয়ে পড়ছে কোম্পানিতে। তাকে জিজ্ঞেস করলাম, বাবা কোথা থেকে ফারাগা? স্যার ভয়ে কথা বলতে পারেন না। আমি বললাম, এরা মোলবি? বলে হ্যাঁ। ম্যানেজার বললে, সার্টিফিকেট? আমি সার্টিফিকেট দেখি, দেখছি কোনো এক মাদ্রাসাওয়ালা দিয়েছে, আমি নাম করব না, আল্লাহ হেফাজত করুক, এই মাদ্রাসাগুলোকে গুঁড়িয়ে দিলে ডজার দিয়ে কোনো রকমের পাপ হবে না। করাপশন, সমাজকে তোমরা কি খাওয়াতে চাইছো? তোমরা বলতে পারলে না মাদ্রাসায় দু বছর পড়ো, কোন কাজে যাবে, সেই খাবারটা হালাল না হারাম তোমরা মানুষের কাছে প্রচার করবে, তোমাদের দ্বারা মানুষের কাছে হারাম পৌঁছাবে? আমার ভাই, একটা মানুষ কারেন্টের শর্ট খেলে মরেও যেতে পারে, বেঁচেও থাকতে পারে, ঠিক কি না? ধরে নেন ওই মুরগিটাকে কারেন্টের শর্ট দিলে, আপনারা জানেন একটা দেশি মুরগির থেকে পোল্ট্রি মুরগির হাতটা আরো দুর্বল, দুর্বল না দুর্বল নয় দুর্বল। এই এই যে শীত, এই শীতকালে খালি ময়দানে একটা মুরগিকে সারা রাত নামিয়ে রাখুন, পোল্ট্রি মুরগিকে, সে মরে যাবে, কিন্তু একটা দেশি মুরগি মরবে না। দুটোর মধ্যে হাটের শরীরের পার্থক্য আছে, মাংসরও পার্থক্য আছে। শুনেলেন, কারেন্টে শর্ট দেওয়ার পরে এই মুরগি মারা যাচ্ছে, কোনোটা মরে যাবে, কোনোটা ভালো থাকবে, সবটাই চলে যাচ্ছে, মরাটাও চলে যাচ্ছে আর জীবিতটাও চলে যাচ্ছে। এরপরে আপনার কাছে হারামটা পৌঁছাচ্ছে না হালালটা, আপনি এরপর ভেবে দেখুন। আপনি যে ফাইভ স্টার হোটেলে খাচ্ছেন, আমার নবীজি বলেছেন হাম্মাম, হাম্মাম মানে হচ্ছে তবদিল হয়ে গেছে, ফাইভ স্টার হোটেলগুলোকে বোঝানো হয়েছে এগুলো হাম্মাম, মানুষের ইমান নষ্ট করার জায়গা। যেখানে হালাল বলে আপনাকে খাওয়াচ্ছে সেখানে হালাল নাই, আপনাকে নিজের হাতে জব করে খেতে হবে, জব করে। আমাদের এলাকায় একটা হোটেল আছে, আমার কখনো যদি ইচ্ছা যায় যে চিকেন তন্দুরি খাবো, তখন আমি নিজের হাতে জব করি, কি করি, নিজের হাতে জব করি, এটা বানা রাতের বেলায় এসে নিয়ে যাব, রমজান মাসে আমি ছেলে পাঠাবো রাতের বেলা, আমি যেটা জবাই করলাম এটার বানাবি, তোদেরটা নেব না, তোদেরটা নিয়ে চলবেন। বড় কষ্ট লাগে, আমাদের দেশের লোক বাজ বিচারও করে না। একটা ঘটনা শুনাই, আমাদের এলাকার একটা ছেলে প্রথমেই হোটেলে ঢুকে লড়ি চালায়, বলে এক বোতল মদ দে তো, পুরো বোতল মদ টেনে দিল, মুসলমানদের ছেলে, মদ খাওয়ার পরে বলে ভাই রুটি আর মুরগির গোশ দে। এরপর বেচারা হোটেলওয়ালা মুরগির গোশ আর রুটি নামিয়েছে, তখন মাতাল জিজ্ঞেস করছে, মুরগিটা জবাই করেছিস তো, হালাল না হারাম? আমি শালাকে লাত মার রে, এক বোতল হারাম টেনে দিয়ে আবার মুরগিটা তোর হালাল জেনে লাভ নাই তো, কথাটা বুঝতে পেরেছেন না? পারেনি, ওটা হালাল জেনে কি করবি, তুই তো প্রথমেই এক বোতল হারাম টেনেছিস। আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক। এই জায়গাটা শুনেলেন, তৈরি করতে গেলে সঙ্গ দোষে লুহা ভাসে, আপনি মলবিদের কাছে থাকুন, ভালো মানুষের কাছে বসলে আপনি ভালো হবেন। কেউ যদি চোরদের দলে বসে, একদিন সে চোর হয়ে যাবে, কেউ যদি লটারিওয়ালার পাশে বসে, একদিন সে লটারিওয়ালা হবে, কেউ যদি আপনার ডাকাতের পাশে বসে, সে ডাকাত হবে, কেউ যদি
আপনার মাতালের পাশে বসে সে একদিন মাতাল হবে, গাঁজাখোরের পাশে বসলে সে একদিন গাঁজা খাবে। কিন্তু বাস্তব কথা বলছি, কেউ যদি এই মলবিদের পাশে বসে সে একদিন নামাজি হবে, ঠিক কি না? তার প্রমাণ নিবেন, আমার কাছে প্রমাণ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি প্রমাণ? আমার গাড়ির ড্রাইভারকে কেউ গিয়ে দেখে আসুন, এত বড় বড়, আমার থেকেও বড় বড় দাড়ি, আমার মতনই পাঞ্জাবি পরে আছে, লুঙ্গি পরে আছে, দেখে চিনতে পারবেন না, মনে হবে বড় মলবি। কিন্তু সাধারণ একটা ছেলে লরি চালাত, আমার গাড়ি যেদিনে ছ বছর আগে চাপে আমার গাড়ি চালাতে, হাতেতে বালা, একটা হাতে সুতো, কি বুঝলেন, চুলের স্টাইল আলাদা, জিন্সের প্যান্ট গেঞ্জি, তাকে আমি কোনোদিন দাওয়াত দিইনি যে তুই এগুলো খুলবি, এটা ছেড়ে দে, এটা করিস না। আমি একটাই কথা জানতাম, এই ছেলেটা আমার টাচে থাকলে এই ছেলেটা নিশ্চয়ই ভালো হয়ে যাবে, তাকে আমি কোনোদিন দাওয়াত দিইনি। সে আমার জলসা শুনেছে, গাড়িতে আমাকে নিয়ে আসে, যে আসে ছ মাস পরে হঠাৎ দেখছি একদিন পাঞ্জাবি পায়জামা পরে চলে এলো, মাথায় টুপি লাগিয়ে, বলে ইয়াসিন ভাই সব ছেড়ে দিলাম ইনশাল্লাহ, আর কোনোদিন পরবো না জিন্সের প্যান্ট গেঞ্জি। সেদিন থেকে ছেড়ে দিয়েছি, আমি ছিট কিনে দিয়েছি, জামা গড়াও, লুঙ্গি দিয়েছি পরো, টুপি দিয়েছি লাগাও, পাঁচ ওয়াক্তের নামাজি হও। সেদিন থেকে দাড়ি ছেড়েছে, আজও পর্যন্ত আর দাড়িতে হাত লাগাইনি, আমি তাকে দাওয়াত দিইনি। সে আমার টাচে থেকেছে খালি, এই মলবিদের ভালো লোকের টাচে। আপনি আপনার সন্তানকে বলুন যেন ভালো জায়গায় উঠা বসা করে, সে যদি খারাপ জায়গায় বসে তা আমি গ্যারেন্টি দিয়ে বলছি সেই ছেলেটা খারাপ হবে, যদি ভালো জায়গায় বসে সে নিশ্চয়ই ভালো হবে। আমার ভাই মুর্শিদাবাদে সব থেকে বড় করোনার থেকেও ডেঞ্জার একটা ভাইরাস ছড়িয়েছে, আপনি অনুভব করতে পারবেন না সেই ভাইরাসটা কি। সেই ভাইরাসটা হচ্ছে সমকামী। নদীটা পার হলেই সাগরদিঘি থানা, ঠিক কি না? এ কথাটা ঠিক নয়, সাগরদিঘি পেছনেই, আমি বলিনি, আমি মিডিয়ায় দেখলাম সাগরদিঘি থানার একটা ঘটনা। একটা মেয়ের বিয়ে হয়েছে, মেয়েটা বাপের শ্বশুর বাড়িতে যায়, স্বামীর সঙ্গে ঝগড়া করে আর বাপের বাড়ি পালিয়ে আসে। আমাদের দেশের একটা নিয়ম খুব খারাপ আছে, অ্যাক্সিডেন্ট হলেই বড় গাড়ির দোষ হয়, ঠিক নয়? লরিওয়ালা লরির তলায় মোটর সাইকেলওয়ালা ঢুকছে, দোষ কার? লরিওয়ালা। কিন্তু দোষটা দেখলো না, লরিওয়ালার তলায় উ ঢুকেছে। তো আমাদের সমাজে যখন কোনো মেয়েরা স্বামীর জন্য অভিযোগ করে, ফট করে সমাজের লোক স্বামীকে অপরাধী ঠেলে দেয়, তার ভালো মন্দ দেখে না, লক্ষ্য করে না। আমার ভাই সেই মেয়েটা বারবার অভিযোগ করার পরে এই ছেলেটা দেখলো তার গ্রামের, ওই মেয়েটার গ্রামের কয়েকটা যুবককে অভিযোগ করলো যে দেখো তো এই মেয়েটা কারুর চক্করে আছে, আজ পর্যন্ত আমার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়নি, মেয়েটা আমার নামে অপরাধ দিচ্ছে, আমাকে ছুতে দেয়নি। তারপরে এই ছেলেগুলো খোঁজ নিয়েছে, খোঁজ নিয়ে দেখেছে ওই মেয়েটা বাপের বাড়িতে সই কার কাছে, মায়ের কাছে, চাচার কাছে, না চাচির কাছে, কার কাছে সই? খোঁজ নিয়ে দেখলো প্রতিবেশী একটা বান্ধবীর বাড়িতে সই। তার বাড়িতে যখন রাতের অন্ধকারে তারা লুকিয়ে দেখতে গেল, তখন দেখলে দুই বান্ধবী মেলে সেক্স করছে, জোরে বলুন নাউজবিল্লাহ। এরা ধরে এবং তার উপরে অত্যাচার করতে চায়, ছেলেগুলোকে থানা অ্যারেস্ট করে। যদিও আমি আইনের বিরুদ্ধে নয়, আপনারা হয়তো অনেকে জানেন না সমকামী ভারতের সংস্কৃতিতে, ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতে যারা সমকামী হবে তারা ভারতে থাকতে পাবে, জোরে বলুন নাউজবিল্লাহ। এই পাপের কারণে আল্লাহ একটা নবীর বিবিকে জাহান্নামী ঘোষণা করেছে, আমি কোরআন শুনালাম, হযরতে লুত নবী। এই পাপের কারণে একটা জাতিকে লুত নবীর কমকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছে, উড়িয়ে দাও, রুটির মতো পাল্টিয়ে দাও এই পাপের কারণে। এই মেয়েটাকে যখন মিডিয়াওয়ালারা জিজ্ঞেস করছে তোমরা কি সমকামী, বললে হ্যাঁ ইয়েস আমরা সমকামী, জোরে বলুন নাউজবিল্লাহ। এই শিক্ষিত সমাজে এই বিপুলভাবে ছড়িয়ে পড়ছে মুর্শিদাবাদের মাটিতে। আমি অনুরোধ করে যাব আমার যুবক যুবতী দিকে, তোমরা সাবধান হও। ওই জন্যে আমার ভাই আপনার ছেলে স্কুল থেকে কলেজ থেকে যখনই বাড়িতে আসবে তাকে সর্বপ্রথম শুনেলেন সাত বছর বয়স পেরুলে তাকে নামাজের দাওয়াত দিবেন, সকলে জোরে বলুন ইনশাল্লাহ। আমাদের দেশের অনেক মানুষ বলে ছোট ছেলেকে মসজিদে কেন এনেছিস, এই ধরনের কথা বলবেন না, পেছনের কাতারে তারা খেলা করবে, পানিটা দেন তো, পেছনের কাতারে তারা খেলা করবে, পেছনের কাতারে অনেক কিছু করবে, কিন্তু জানবেন তাদেরকে নামাজের দাওয়াত দেওয়া হবে, তারা নামাজের টাচে আসবে আলহামদুলিল্লাহ।
আমার ভাই, তারা হলে বিপদে পড়বেন। ইসলাম ইজ দ্য সেফটি, ইসলাম হচ্ছে একটা সেফটি ধর্ম। কেমন সেফটি বলে দিই, পেপার খুলেন, আমার কাছে পেপার মজুদ আছে, আমার মাদ্রাসায় রাখা আছে। আমি শুধু মাদ্রাসার ক্লাস আর জলসা করি না, শুনেলে আমি 24 ঘন্টা যখন গাড়িতে চাপিয়ে এই জলসা শেষ করে গাড়িতে চাপবো, আমি পৃথিবীর খবর নিতে শুরু করি মোবাইলের মাধ্যমে, বেতার গুলো দেখি আপনার জন্য কে কি চক্রান্ত করছে, আপনার জন্য কি কি ষড়যন্ত্র রচেছে, যাতে আমি আপনার কাছে পৌঁছাতে পারি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হিফাজত করে সকলে জন্য, আল্লাহুম্মা আমিন। আমার ভাই শুনেলেন, আপনার জন্য এমন চক্রব্যূহ রচে দেওয়া হয়েছে, আপনি ইমানকে বাঁচাতে পারবেন না সহজে। আপনারা কচু দেখেছেন, কচু কচু পাতা দেখেছেন, কচু পাতার ওপরে পানি দিলে থাকে না, পড়ে যায়। ঠিক মুসলমানদের ইমানটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে, কচু পাতায় পানি দেওয়ার মতো একটু যদি হেলদোল করেন আপনার ইমান চলে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। তার ষড়যন্ত্র শুনেলেন, শুধু সমকামী নয়,